পুলিশ কর্মকর্তা মাহফুজুর রহমান ও তার স্ত্রী স্বপ্না রহমান হত্যা মামলায় তাদের মেয়ে ঐশী রহমান সহ তিনজনের বিরুদ্ধে করা মামলার রায়ের জন্য 12 নভেম্বর দিন ধার্য করেছে আদালত। বুধবার রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষ মামলার যুক্তি উপস্থাপন শেষ করেছে। মামলার যুক্তি উপস্থাপন শেষে রায়ের জন্য এ দিন ধার্য করেন ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল তিনের বিচারক সাইদ আহমেদ। 2013 সালের 16 অগস্ট রাজধানীর মালিবাগের চামেলিবাগে নিজেদের বাসা থেকে পুলিশের স্পেশাল ব্রাঞ্চের পরিদর্শক মাহফুজুর রহমান ও তার স্ত্রী স্বপ্না রহমানের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করে পুলিশ। এ মামলায় 57 জন সাক্ষীর মধ্যে 39 জন আদালতে বিভিন্ন সময় সাক্ষ্য দেন।